वीडियो दिसो चले रे आज के इधर आज के बात करने हो तो इलेक्ट्रिक के तार है तो तार नहीं बनिया टावर के तार का नहीं इधर तार की पर তারপর তাই দেখা যায় যে তারটা সিড়া রাস্তার মাথা থেই মাথা পর্যন্ত পড়ে গেছে গা তখনই কিন্তু আমরা সব দৌড়াদৌড়ি করে আইছি আয়েশেরা মালিকের তার বাড়ি থেকে কেউ বাইরে আইছে না জিজ্ঞাসা না আয়েশেরা পরে মালিকের ছোট ভাই আইছে আয়া কইছে যে আমরা লগে তর্কাতর্কি কইতাছে আমরা তারারে কইতাছি যে লাইনটা সরায় নেওয়ার লাগিয়া কারেন্ট অফিস থেকে কইতো তারা কয় আমরা কইতাম আমরা কইছি আমরা লাইনটা দিবার সময় আমরা কাছে কোনো নো অবজেকশন নিছো না পাড়ার থেকে কারোর কাছ থেকে সই টই নিছো না আমরা কলিকে ফোন করতাম তোমরা ফোন করো আর আমরা আসলে ফোন করছি কারেন্ট অফিসে ফোন করছি এত বিপজ্জনক জিনিসটা তো এরকম নেই এখানে মধ্যে তারপরে তারা তর্ক তর্ক করতেছে কইরা সেটা কইতেছে যে রাস্তাটা আমরা রাস্তার মধ্যে যাচ্ছে তৈব আমরা রাস্তার মধ্যে এই নিমু আর নিমুর ভাতিজা মানে টাওয়ার যে জায়গা হ্যাঁ তারা কাকা ভাতিজা কইতেছে যা ইচ্ছা তা হইব আর যদি মরো আমি তখন আমরা তর্ক করতেছি যে আমরা যখন যখন অ্যাক্সিডেন্ট হইতো কালি স্টুডেন্টে খালি গেছে আমরা বাড়ির থেকে পড়ার থেকে খালি গেছে রাস্তাটা দিয়া পেছনে এত বড় শব্দ রয়েছে আমরা ছয় সাত বাড়ির থেকে শোনা গেছে এই শব্দ তখন হেয়াও কইতেছে যে মরলে তারটা সিরা পড়ছে ওই যে তারটা সিরা ওই যে ওই মাথা আর মাথা পড়ে রয়েছে আর সারা রাস্তায় পড়ে আসলো এটাকে ইলেকট্রিক অফিস থেকে এসে এখন সরাই দিয়ে গেছে আমাদের লাইনটারে তারপরে তো কইছে যে মরলে টাওয়ার কোম্পানির দায়ী হইব তারা দায়ী না আমরা তখন কইলাম যে আমরা এই কথা কইছে নিমু আর ইয়ে আর এর নাম জানি কিটা মালিকার মালিকের ভাতিজা হ হ তারা দুইজনে কয়ে গেছে এই দিলে স্যার আমরা অনেক সময় তার লগে তর্কাতর্কি করছি যে কারেন্ট অফিসে লুকান তো পরে আমরা পাড়ারই আরেকজন আমরা মেয়ের জামাইরে ফোন করে কইছি কইছি পরে হিয়া কারেন্ট অফিস থেকে লুকানছে আইনের সেরা পরে আমরা লাইন দোষ করে দিয়ে গেছে আমরা কোনো অবজেকশন নিছে না কিচ্ছু না আমরা টাওয়ার সম্বন্ধে কিছু জানাই চাইতেছি যে আমরা এই লাইন সরাইয়ে নিত আর আমরা কেমনে বাঁচতাম আমরা যে কোনো সময় এই মন অ্যাক্সিডেন্ট হইব আমরা কি করুম এর মধ্যে জেনারেটার চালাই রাখে একটা সাউন্ড মেশিনের একটা শব্দ আমরা চার পাঁচ বাড়ি থাকতে পারি না আমরা এপ্লিকেশন করছি পৌর পরিষদে করছি ডিএমএ কাছে করছি এসডিএমএ করছি এসপির কানে করছি তারা তো আমরা কোনো কিছু জানাইছে না তারা আমরা কোনো কিছু জানাইছে না তারা কেমনে টাওয়ার বসাইছে নো অবজেকশন স্যার এটা আমরা জানি না ওখানে আমরা কেমনে বাঁচতাম এটা তোমাদের কাছ থেকে জানতে চাই।